ছোট ছোট বাঁশের সাঁকো দিয়ে কষ্ট করে চলাচল করছেন স্থানীয়রা। এসব সাঁকো থেকে পড়ে প্রায়ই আহত হচ্ছেন এলাকাবাসী। ঝালকাঠির কাঁঠালে উপজেলার আমুয়া ইউনিয়নের ধোপাপাড়া থেকে মোল্লাপাড়া গ্রাম পর্যন্ত 3 কিলোমিটার সড়কে রয়েছে 12টি সাঁকো। অবহেলিত এই জনপদে নেই কোনো পাকা রাস্তা। এসব সাঁকো দিয়ে যাতায়াত করা বৃদ্ধ শিশুদের জন্য কষ্টসাধ্য। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব সাঁকো হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। দ্রুত সাঁকোগুলো টেকসই করে নির্মাণের দাবি এলাকাবাসীর। কত গর্ভধারী মহিলারা আছে, স্কুলে যাইতে পারে না, বাচ্চা কাচ্চাই এখন পড়াইতে লই যায় কোলে করে, আবার সন্ধ্যার সময় লই গেল লাগবে। আমার এক বৌদি হে ঠ্যাং ভাঙ্গি গেছে, হে ঢাকা মেডিকেলের দিয়া হ্যাঁ চিকিৎসা করে দিয়ে আসে। জনভোগান্তি লাঘবে শিগগিরই প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। জনস্বার্থ বিবেচনা করে আমরা সরজমিন পরিদর্শন পূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রতিদিন এই দুর্গম সড়ক দিয়ে আমুনা ইউনিয়নের 5টি গ্রামের 1000-এর বেশি মানুষ যাতায়াত করেন। সময় সংবাদ, ঝালকাঠি।